সর 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 বলছি না যে আমরা সৌজন্য হলো প্যাকেজ করতে এসেছি এই নিয়ে কোনো কথা বলবো থ্যাংক ইউ সৌজন্য কাজ মন্ত্রিসভার কাজের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আলোচনা করা চিত্রবৃন্দ অবশ্যই সামনে দুটো নির্বাচন এগুলোকে কিভাবে করবে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। বেশিরভাগ বিধায়ক কতজন ছিলেন? 17-18 জনের মানে মানে শহরাঞ্চলে মোটামুটি বেশিরভাগই ছিলেন বিধায়ক। 13 তারিখ মুখ্যমন্ত্রীর একটি কর্মসূচি রয়েছে, কথা হয়েছে কি বিষয়ে? এগুলো নিয়ে কোনো কথা হয়নি। আপনার বিধানসভা থেকে কর্মীরা আপনি আসবেন সেখানে যোগদান করবেন এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। ধন্যবাদ। সৌজন্যমূলক দেখা, সৌজন্যমূলক স্যার হঠাৎ করে মুখ্যমন্ত্রী কেন আপনাদেরকে ডাকিয়ে? মুখ্যমন্ত্রী ডাকেননি, আমরা নিজে থেকে দেখা করতে এসেছি, সৌজন্যমূলক দেখা, অন্য কিছু না। এটা তো আপনারাই বুঝতে পারেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি, এটা তো বলতে হয় না। আমি না, অনেকে আসবেন, একই কথা, আমরা সৌজন্যমূলক দেখা করতে এসেছি, বাকি যা বলার পার্টি থেকে মোবাইল দেখা, চা খেলাম, বসে কতক্ষণ আড্ডা মারলাম, সৌজন্যমূলক দেখা। এই সৌজন্যমূলক দেখার মানে কোথায় বিষয়টা কালকে জানাবো দল যে দল দল হঠাৎ করে কোনো ব্যাপার নাই, যেন সত্যি। আপনারা কতজন বিধায়ক এবং মন্ত্রী এসছেন আজকের বৈঠকে? কিন্তু অনেকেই ছিল। 13 ডিসেম্বরের মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি সেটাকে নিয়ে কিছু কথা হয়েছে বা আপনি আসবেন কি না? সেদিন আসবেন কি আপনি? না না, এই জন্য তো আমরা তো মিটিং, ইনফর্মাল মিটিং, প্র্যাকটিক্যালি উই কেম টু মিট হিম, টু সি হিম, অ্যান্ড উই হ্যাভ সো মেনি মানে গসিপ অ্যান্ড স্টোরিজ, অ্যান্ড উই হ্যাভ টেকেন টু থ্রি টাইমস টি অ্যান্ড আদার থিংস। ইট ওয়াজ জাস্ট এ মানে মিটিং উইথ হোয়াট আই ক্যান সে অনলি ইনফর্মাল মিটিং। ইজ অফ এমএলএ বিজেপি এমএলএস অফ দ্য পার্টি, ইজ দ্য পার্টি মিটিং ম্যাক্সিমাম অফ দ্য বিজেপি এমএলএস আর হিয়ার। হাউ মেনি উইথ দ্য